কি আশ্চর্য, লালন পালন করছে। আজকে আমাদের মিনতির সেই ছেলেকেও পর্যন্ত মেরেছে, সেইটা আমরা কিন্তু কেউ ভুললে চলবে না। আমরা এইটা নিয়ে কলকাতা ডিরেক্টরের কাছে ডেপুটেশন দেব। আমরা ওই সিডিপিও এবং সুপারভাইজারকে বরখাস্ত না করা পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। এইটা এইটা কিন্তু করতেই হবে। এই রাজ আমাদের মধ্যে ছিল, যদি 2 লক্ষ না 1 লক্ষ উপস্থিতি যেন সেখানে আমরা পাই। কারণ আমাদের একজনের উপরে যদি অত্যাচার হয়, আমরা বুঝিয়ে দিতে চাই ডিপার্টমেন্টকে যে আমরা সবাই এক, আমাদের একজনের সঙ্গে যা হবে আমাদের সবাই সেখানে উপস্থিত হবো তার প্রতিবাদ করতে। এই উপস্থিতি কিন্তু আমাদের জানিয়ে দিতে হবে আমাদের ডিপার্টমেন্টকে যে আমরা নারী আর আমরাই পারি সবকিছুর প্রতিবাদ করতে, আমরাই সব করতে পারি। তাই আপনাদের কাছে আজ বলে গেলাম যে আপনাদের এই উপস্থিতি যেন আজ সেই দিনে দ্বিগুণ হয় সেখানে, একদম এই অত্যাচার যেন আর জীবনে কোনোদিন আমাদের উপর না হয়। আর এই এই প্রজেক্ট কেন, কোন প্রজেক্ট যেন কোনোদিন না করতে পারে। সমিতি জিতবে, 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 সমিত